সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি। তো সৌদি আরব পিটি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আসছি আল জাহিদ, এখানে আমাদের বড় ভাইরা কিছু আছে, ওদের সাথে দেখা করার জন্য আসছি আর কাহওয়া খাওয়ার জন্য আসছি। তো কাহওয়া জিনিসটা কি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা? তো ঠিক আছে, চলেন ভিতরে যাবো, আপনাদেরকে দেখাবো জাস্ট ছোটখাটো একটা ভিডিও এটাই আপনাদের সাথে শেয়ার করা। অনেক সুন্দর একটা আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা, পার্সোনাল রুমের মতো ছোটখাটো। বাইরের দৃশ্যটা দিনকাল ঘুমে ঘুমে যাচ্ছে বর্তমানে। সৌদির পরিস্থিতি খুবই খারাপ, চাকরি বাকরি নাই, ইনশাআল্লাহ। আগে দুই নম্বর দিছে, এখন চোদ্দ নম্বর দিছে। চোদ্দ নম্বর মোটামুটি বড় আছে, খারাপ না, সুন্দর আছে। মানুষ বেশি তো, আর আমাদের সাইজের মানুষ বেশি, পয়সা একজনের জায়গা হবে না একটা রুম, এই কারণে রুম বড়টা নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আমরা চাইছিলাম কীভাবে গাওয়া বানাই দেখাবো, কিন্তু এখন এখানে নাকি আমাদের মালিকের নিষেধ আছে কীভাবে গাওয়া বানানো হয়, ভিডিও করার নিষেধ আছে। তারপরে ওনাকে ভিডিও করতেছে উনি মোয়াল্লেম মোহাম্মদ রিয়াজ ভাই, অনেক বড় মোয়াল্লেম। আমাদের বাংলাদেশি ভাই আর কি, এখানে কি কি আছে দেখেন, এখানে আমাদের কি করে অনেক কিছুই পাওয়া যায়, এগুলো নেকা লাগবে। আমি তোমাকে আমি তোমার কখনো প্রস্তুত ছিল কিছু বলেন আমাদের সৌদি বিড়ি চ্যানেল বসে কিছু বলেন। আসলে ভাইয়া যাইতে তো ভাই আমার পক্ষে পড়তে বলেন, কিছু বলতে পারতেছেন না, আমার নাকি খুব হাসি পাচ্ছে, মোয়াল্লেম মানুষ। হাই গাইস, মোল্টা ভাই কিছু বলুন আমাদের সৌদি বিডি চ্যানেলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ভাই,
সবার আন্তরিক আন্তরিক অভিনন্দন ভাই, ভালোবাসা ভাই। সৈজার হর ভাই আমি গাওয়া দোয়ানো কাজ করি, ঠিক আছে, রিজাতে আল জাইদে। সবাই আমার দোয়ান আইবেন ভাই, বুঝছেন, গাওয়া টাওয়া খাইবেন, ঠিক আছে ভাই। বাঙালি ফ্রি সৌদি গুলো আল্লাহ তুল ফুলুস দেয়া দা, ওকে। এখন এখানে ফয়সাল আছে, ফয়সাল গাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এখানে আবার কোনাফা ছিল, কোনাফা কেক আর কি, আরো দুইটা কেক ছিল, দুইজন মিলা মানুষ হচ্ছে চার পাঁচ জন, দুইজন মিলে এটা অর্ধেক সাবার করে দিছে। তুমি খাবার দেখলে কিন্তু লোভ সামলাতে পারো না, তুমি খাবার দেখলে লোভ সামলাতে পারো না। দেখো জিনিসগুলো তোমার সামনে আছে, জিনিসগুলো তোমার সামনে আছে, পানি পানি মাত্র হাতে নিয়েছো, ঠিক আছে, প্রমাণ আছে। এই যে ফয়সাল, ফয়সাল রেস্ট করতেছে পুরো দিন, রেস্ট পাবজি খেলছিল, পাবজি খেলার পরে সে এখন অনেক ক্লান্ত, সে নাকি কি মালয়েশিয়া যাবে। আপনারা দোয়া করবেন। মালয়েশিয়ার মিশন কি কমপ্লিট হয়েছে তোমার, নাকি এখনো বাকি আছে? বাকি আছে আর। আরো কয়টা ম্যাচ বাকি আছে তোমার? আরো অনেক ম্যাচ বাকি আছে। এদিকে দেখ। ফয়সাল তোমার কেমন লাগতেছে বলো, তোমার দিনকাল কেমন যাচ্ছে বলো? আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। সবাই আমারে পাবজি তে অ্যাড করবেন, কিন্তু আপনারা দেখেন, এটা কিন্তু আমার পাবজি আইডি না, এটা এড, আমরা এখানে অ্যাডভাইস দেওয়ার জন্য আসিনি, অন্য কিছু বলো। কেউ চাইলে আবার ইউসি বা টাকা পয়সা ডোনেশন করতে পারে। তোমার পরিচয় দাও, তোমার ফুল ডিটেইলস দাও, সবাইকে তোমাকে চিনে না পড়ে ভাবে। আমি হচ্ছে ফয়সাল আহমেদ ফ্রম চিড়াগং, থাকি জেদ্দা, জন্ম সব এখানে, ফলাকা সব এখানেও করছি, বাংলাদেশেও করছি। এখানে কোথায় করছো? এখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। কতটুকু পড়ছো? 7। আর দেশে? দেশে কলেজ। কোথায় পড়ছো? সাউথ এশিয়ান। তো তুমি ক্লাস 10 পরীক্ষা দাও নাই? হ্যাঁ, এটা দিছি মোস্তফাকে। দেশে? হ্যাঁ। অর্থাৎ এখানে তুমি ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করছো, এরপরে বাকিটা তুমি বাংলাদেশে কমপ্লিট করছো। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তোমার পরবর্তী পরিকল্পনা কি? কইছাল কি করার ইচ্ছা আছে তোমার বলো। আমি হচ্ছে একজন গেমার, প্রফেশনাল একজন গেমার। তুমি কি গেম খেলে জিন্দেগি পার করে দিবা? গেম খেলে না, হয়তো ভবিষ্যতে যদি থাকে। গেমিং একটা হচ্ছে, এটা একটা মানুষের লাইফে থাকে, মানুষ অনেক কিছু ম্যাটার করে গেম। এটা গেম, গেম তো গেম, এটা কিন্তু মানুষের লাইফ হয় না, ঠিক আছে, মানুষের লাইফের একটা প্রফেশন। ভবিষ্যতে আমার আব্বুর ব্যবসা করার ইচ্ছা। আশিকুর রহমান হিমু, আশিক তোমার পরিচয়টা দাও ফুল। আসলে আমরা এতদিন ক্যামেরার সামনে আসছি, আমাদের ফুল ডিটেলসটা কিন্তু দেওয়া হয় নাই, তোমার পরিচয়টা দাও। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ, আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান হিমু, ফ্রম ফেনী। আমি সৌদি আরব জেদ্দাতে থাকি, আপাতত অবসর, এখন কাজ করতেছি না করোনা পরিস্থিতির কারণে, আমাদের কাজ বন্ধ। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি। আমি মোহাম্মদ জাকির হোসেন রুবেল। তো আমার বাড়ি হলো যাই ফেনীতেই, দেশের বাড়ি। তো থাকি সৌদি আরব জেদ্দায় আছি। তো যারা জিদ্দায় কাজে আছি, একটা কাজ করতেছি। তো জিদ্দাতে যারা আসেন সমস্যা নাই, বলবেন, যোগাযোগ করবেন, দেখা হবে। আর ভবিষ্যতে আসারও পরিকল্পনা বলতে, দেশে কিছু একটা করার চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ। দেখি এখানে কতদিন করা যায়, বিদেশ, আসলে বিদেশ মানুষের কোনো এটা একটা লাইফ না, পাওয়ার জীবনটা আসলে অনেক কষ্টের। দেখা হলো কিন্তু গাওয়া হলো না।